তো হে হ্যালো গাইজ, আজকে নতুন সকালে তোমার সাথে দেখা হচ্ছে। তো আজ তোমার বুধবার, তো আজকে একটু মাছ হবে, তো বাজারে যাচ্ছি, এর জন্য বড় বাজার যেটা তোমায় দেখাচ্ছি আগে। তো বাজার থেকে আসি, তো কথা হচ্ছে, অল্প 2 মিনিট দাও, এখনই এসে বলবো, ভিড় দূর নাও, তো দাঁড়াও আসছি এখন। গাইজ দেখতে পাচ্ছো যে কি অবস্থা, ঘেমে চুপছি বা। তো বাইরে গেছিলাম বাজার করতে, বাজার করে নিয়ে আসলাম, মাছ আনলাম, তো আর বুস্ট নিয়ে আসছি, একটু বুস্ট খাই, এনার্জি বাড়াই, বুস্ট হয়ে যাই। তো দেখতে থাকো, একটু করে ঘুরতে যাবো বন্ধু বান্ধবের সাথে, তো চেঞ্জ হয়ে থাকো, দেখতে থাকো, দেখা হচ্ছে রাস্তায়। বাইশ বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া শেষ করে আসলাম কলেজে আবার। এই যে গ্রাউন্ডটা দেখো, এই যে বন্ধু বান্ধব গল্প করতেছে, তো তো গল্প করবো এখন, পরে যাবো তো পিছনে যে কলেজ। তো বাড়ি থেকে বাই, দেখো গরম প্রচন্ড। তো গাইজ কলেজ স্টুডে এসে ফ্রেশ ট্রেশ হলাম বাড়িতে, দোকানে একটু শুয়ে আছি, মোবাইল দেখছিলাম। তো একটু পরে খেলতে যাবো, তো খাবো না দুপুরে, আজ যে গরম পড়েছে খেতে ইচ্ছা করছে না। তো আজকে যাওয়ার সময় ভিডিওটা করবো আমি, পুরো রানিং অবস্থা, আজকে খেলা ভিডিও দেবো, শিওর শিওর শিওর। অনেক ভাইগুলো বলছিল আমার সাবস্ক্রাইবার আছে, তারা বলছিল যে আর একটু ভালো মতো করো, তো আমি এটা ইম্প্রুভ করবো, তো দেখতে থাকো আমি সেটাপটা আরও ইম্প্রুভ করবো, দেখতে থাকো, তোমার সাবস্ক্রাইব করো, আছি আমি তোমাদের সাথে, তোমাদের সাপোর্টেই আমি থাকবো। তো চলো দেখা হচ্ছে রানিং মিস্ত। তো গাইস খেলা শেষ হয়েছে পিছনে, তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল খেলাটা, বেলা করে আসছিলাম। তো ভাই থেকে একবার দেখো, তো চলো এই যেমন গাড়ি, ঠিক আছে ভাই দিকে দেখো। এসে বললাম তো এখন যাব একটু ক্যাফেতে, তো আমাদের আলিপুরদুয়ারে বেস্ট ক্যাফে আছে, বেশিরভাগই ছেলে আড্ডা হয় তো ভিড় হয়, তো সেই ক্যাফেটার নাম হলো, ওখানে গিয়ে বলবো নাকি এখানে বলে দেবো বলে দাও, তো এখানেই বলে দিচ্ছি, তো তোমাদের মনের সাথে কথা মিলে এখানেই বলে দেবো। তো সেটার নাম হলো আলিপুরদুয়ারে বক্সবিটা ক্যাফে, দেখি ওখানে মানে কী বিষত্ব তোমাদের দেখাবো। তো চলো ওখানে গিয়ে একবার দেখো, বন্ধু বান্ধব আসছে, তৈরি থাকো। আজকে রাত্রে করে ব্লগ আসবে, কারণ আজকে রাত্রে একটু পার তোমায় দিব, যেহেতু ঘুরতে আছি দেওয়া উচিত, ওই জন্য ব্লগটা বেশি হচ্ছে না, তো আজকে বেশি করে দিব। তো চেঞ্জে থাকো, আর আমি যে গেঞ্জি পরে থাকি, তোমাদের জন্য অসুবিধা হয় তো আমি আবার ড্রেস পরে থাকবো, গেঞ্জি পরে ভাইটা ন্যাচারালিটি, তোমরা জানোই, উল্লেখ করলাম এমসি স্ট্যান্ড যে বিটাউন বেবি, এমসি স্ট্যান্ড কেমন করে হয় জানি, বিটাউন বেবি এমসি স্ট্যান্ডে, তো উল্লেখ করে দিলাম। তো সে বলেছে যে নিজস্বতা কোনোদিন ভুলতে নাই, তো আমি এমন করে থাকতে একটু কমফর্টনেস আছে, কারণ একটু নিজস্বতা বজায় রাখতে লাগে, সব ইউটিউবে চ্যানেল দেখলে তো হবে না, অন্যটা কপি করা উচিত না, জানোই তোমরা, তো নিজস্বতা করে নিই আমি, আমি এটাতে খুশি। তো চলো একবারে ক্যাফে থেকে দেখা হচ্ছে, দেখতে থাকো চলো। তো গাইস বন্ধু বান্ধব, একটা বন্ধু বাড়িতে সামনে আছি, এই বন্ধুর গলি, তো একবারে গিয়ে দেখা হচ্ছে ক্যাফেতে যাবো। হ্যাঁ তো গাইস এখন এই যে বক্সবিটার সামনে এসে বললাম, একটা বন্ধুর জন্য দাঁড়িয়ে আছি, তো দেখে নাও এই যে আমার বন্ধু, ওই যে বক্সবিটা ক্যাফে সামনে, ওখানেই আমরা যাব। তো টাউনের মাঝখানে দাঁড়িয়ে আছি, তো 2 মিনিট দাঁড়াও উপরে উঠে, তোমার সাথে কথা হচ্ছে, তো জায়গা থাকো দেখতে থাকো। গাইস যে বক্সবিটা ক্যাফেতে এসে বললাম, তোমাদের বললাম যেহেতু এই যে বন্ধু, এই উৎসব রাত্রি, এই যে বাইক দাঁড়াও, এই বাইকটা দেখে নাও, এই যে পুরাটা পুরা ভিউ আলিপুরদুয়ারে, আর এমন ভিউ আমাদের ক্যাফে তো আসবে, তো তোমার চেয়ে থাকো ক্যাফের পুরা টিউটোরিয়াল আবার আসবে, তো বাড়ি থেকে এবার দেখা হচ্ছে। তো গাইস ক্যাফের থেকে এসে বললাম, তোমাদের বক্সবিটার এমন ভিতর থেকে, তো বাইরে থেকে দেখাইছি, তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, যে কোনো রকম খুব থাকে বা কোনো রকম ত্রুটি থাকে তো আমাকে কমেন্টে জানাও, তো সাবস্ক্রাইব চাই, ভিউ চাই, শেয়ার চাই। তো আজকে এতটুকুই, কালকে দেখা হচ্ছে, বাই বাই, টেক কেয়ার, বি সেফ, বি হ্যাপি, অ্যান্ড সি ইউ।